ভাবি দেখে, কিন্তু খালি মেলিবে নাই তো টিকে কইবি রং মিলে তো একটু বুঝা করলে সব জানে পারলে দি তারপর রসিদ ফাইলা ভাই পৌঁছে কহিলি কোন হবে পূজারি মু আমি দুজন উপায় করে রসিদ করতে আমি যাই যে দেবো পুরো পৌঁছাতি পূজারি না কোন হবে মু কোন আমি দুজন উপায় রসিদ টিকে করে পারিবে। সে হাসিলে কহিলে তো হাতরে খাই গেল বলে তো অথে পূজারি খুঁজলি নাই আজি কিন্তু এই ওলি কি তেনে কি ঈশ্বরে যেতে মতে দুর্গতি হওয়া মহ তেবে বলছি তু রাধিকে তব বলি তো হাতরু খাইবা খাইবে বলে কি মা পূজারি জানি জানি খুঁজলি নাই তাহলে দুই নাম হাসি উপরে সেই দ্বিপহর গণ্ডাই খাই দেই না না পূজারি খুঁজিবাকু বাহারিছন্তি যে এতে বেড়া যাই ফিরি না নূয়া চাকরাণী ঘর যে আজি রহিথিলে তাকু দাণ্ডকু তিনি চারি থর পকেইলি দেখিবাকু কিন্তু সে ফেরি নাহান্তি ভাবিলি ফেরিবাকু তাঙ্কর কেতে ডেরি হবো কি জানি গণ্ডাই সহজে সরল সরল বসেইলি চুলিরে দ্বিপহর নিয়া দিলে সেথিরে গোটাই কুমড়া পকেই দেই সেই ঘরে পরিবা কাটি বসে গোটাই স্ত্রী লোক ঘর দুয়ার মুহরে আসি ঠিয়া হেলা চেহারা বেশ ভদ্র ঘরের বলে জনা পড়ুথিলা বয়স মধ্যে মো ঠারু বেশি নয় কে এ মু চিনি নাই কিছু কহিলি নাহি তেবে এবে আগরু নতুন গোটে থর কহিলা যে তুই একটা নয় বর্ষা ঘরে আউ জনে স্ত্রী তার স্ত্রী লোক রহুছি তার ছুয়া পিলাঙ্কু ধরে তেবে হয়তো ইয়ে সেই স্ত্রী লোকটি যেটি মানে ইয়ে পরিবা কাটি বসেছি তো সে আজকে মুহ দেখালো আগে সে কথা আরম্ভ হলা কহিলা মু এই আর খঞ্জারে রহিতে পারি সে প্রথমে কথা আরম্ভ আউ কহিলা মু এই আর খঞ্জারে রহে আমার সে ফিল্টারি অরিচি চিরিরে কাম করন্তি আমার সে যো চিহ্ন ভিতরে অছি দিটা কমা চিহ্ন ভিতরে হেলা সিএ সম্বোধন করছি তার স্বামী সেলা বহু চাকরি করছি ফিল্টারি কচেরিরে ফিল্টারি অফিস অফিস গুলো সরি কচেরি কচেরি হচ্ছে তোমার কোর্ট কচেরি কচেরিরে সে চাকরি করেছেন্তি 2 বর্ষ হেলা এটি বসা করে রয়েছ মানে এটি 2 বর্ষ হেলা ঘর ভাড়া নেইকি রয়েছ ইয়াঙ্ক বি কথা নাথ নানা সকালে কহুলে পড়া কহিলি বস কহিলি বস তবে আঙ্ক কথা বোধে নাথ নানা কহুলে তাঙ্কু কহিলি ঠিক অছি আসিকি না বস সে বসিলা কহিলা বসিবাকু মতে বেড় নাই আজি মাস শেষ শনিবার বলি তাঙ্কর কচেরিরে ফেরিবাকু আহুরি ডেরি অছি কহিলে এতবেলাকু নিশ্বাস মারিবাকু মতে দণ্ডে তর নথায় তর হেলা বেড় দণ্ডে হেলে মতে বেড় নথায় বা ফুরসত নথায় মতে নিশ্বাস মারিবা পাইঁ সবুবেলে কিছু না কিছু কাম লাগি রয়েছে সেথিপাইঁ কি না আজি কিন্তু যেহেতু শনিবার অছি মাস শেষ শনিবার তেমন কচেরি আসিয়া তাঙ্কর ডেরি বলে মু টিকে নিশ্বাস মারছি আসিছি দেখা করিব পচারি তুমি কোন একা আসি সে টিকে আশ্চর্য কহিল হ্যাঁ আউ কি থা 5 বর্ষরে ভগবান গোড়ে ধরিবাকে গুটাই দেইলে যে তাকে নেইগলে সেই দিন সে কচেরি কি গলা বেড়ু ঘরে মু বরাবর একা তেমন কৌছি মু একুটিয়া ছুয়াটে থিলা সে চালি যাইছি একা দুঃখ আর বেদনার শেষ কথা গুলা তার ভাই হয়ে আসলা ভারী এটি ভাবরে দীর্ঘিকার অছি সে তেন এটি ভারী ওর অর্থ অধিকা যুগণ অধিকা নুহ এটি ভারী অর্থ গোটে মানে কহিলা বেড়ে দুঃখর ঘটনা কহিলা বেড়ে তন্ত্রীটা যদি রুদ্ধ হয়ে আসে সেই ঘরে হয়ে আসলে তার দণ্ডে যাই সে তুনি হয়ে রহিলা ভাবিলি পুয়া কথা মনে করে কান্দি যুব দে কিছু সময় পরে সহজ ভাবে সে পচারে এই বসাকু আজি নুয়া আসিছ পরা পচারছি তুমি কোন নুয়া আসিছ কহিলি হ্যাঁ আগরু কোউটি ছিল সবসবারে কিছু কারণ সে কোন ভাবিলে তারপরে হঠাৎ মধ্যে পচারিলা তম বাবু কচেরিরে কোন কাম করন্তি পরা তবে কিছু সময় রহিলা পরে সে যে স্ত্রী লোকটি পচে তম বাবু কচেরিরে কাম করন্তি পরা মানে কোন কচেরিরে কাম করনি ভারে লাজ মাড়িলা কথা শুনে টিকে আমার সে তর করতে সে হসিলা কহিলা বহু না বহু লাজ মাড়ুচি পরা মতে বি আগ এমিতি লাজ মাড়ুথিলা তাঙ্କ কথা পড়িলে তেবে মু ପଡ଼ିଶା ଘର ମୁଁ ଘର ଲାଗିଛି ମୁଁ ଆଗରେ ଆଉ କହିବା କି ଗୋଟେ ଲାଜ ମୁଁ ହେଲି ତମ ପଡ଼ିଶା ଆମ ଘରକୁ ତମ ଘରେ ଲାଗିଛି କଥାବାର୍ତ୍ତା ଆମେ ହେଇପାରିବା ଏବେ ବାଧ୍ୟ ହୋଇ କହିଲି ନା ଆଉ କଣ ବେପାର ବଣେଇଛୁ କରନ୍ତି ନା କିଛି ନୁହଁ ତେବେ ସେ କିଛି କରନ୍ତି କରିଦେଇଛି ତାଙ୍କ ନାଁରେ କିଛି କରୁନାହାନ୍ତି ସେ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେଇଗଲା ମୋ କଥା ଶୁଣିଲା ତେବେ ଆଉ କଣ କରନ୍ତି ସେ କଥା କହିଲି ବୁଲି ଆସିଛନ୍ତି ବୁଲି ଆସିଛନ୍ତି ତାପରେ ଆଖି ଦିଟା ବଡ ବଡ କରି ସେ ପଚାରିଲା ବୁଲି ଆସିଛନ୍ତି ଖାଲି ସ୍ତ୍ରୀ ପରିବାର ସାଙ୍ଗରେ ନେଇ ତାହେଲେ ମସ୍ତ ବଡ ଲୋକ ବଡ ଲୋକ ତମେ ଜମିଦାରୀ ହେରିକା ହବ ନାହିଁ ତେଣୁ ତମେ ଗୋଟେ ଖାଲିଟାରେ ବୁଲି ଆସିଛ କିଛି କାମ ନ କରିବି ସ୍ତ୍ରୀ ପିଲା ଛୁଆ ଧରିକି ତାହେଲେ ହୁଏତ ତମେ ମସ୍ତ ବଡ ଲୋକ ଆଉ ବଡ ଲୋକମାନଙ୍କ ପାଇଁ ବହୁତ ପଇସା ଥାଏ ସେ ସହରକୁ ବୁଲି ଯାଆନ୍ତି ତମେ ବୋଧେ ଜମିଦାରୀ ଘରର ଲୋକ ନାଥ ନାନାଙ୍କୁ ନେଇ ଏ ଲଜ୍ଜାକର ପ୍ରସଙ୍ଗ ପକାଇବାକୁ ମତେ ତିନି ଦିନ ଭାରି ଅଭୟ ଲାଗୁଥିଲା
ଖାଲି କଥାରୁ ରକ୍ଷା ପାଇବା ପାଇଁ କହିଲି ହଁ। ତାପରେ ସେ ବୁଢ଼ୀ ପଚାରିବାକୁ ବସିଲା, କୋଉ ଗାଁ ଜମିଦାର, କେତେ ଜମିଦାର ଇତ୍ୟାଦି ସବୁ ପଚାରିଲା, କୋଉ ଗାଁରେ ତମ ଜମିଦାରୀ ଅଛି ଆଉ କେତେ। ସେତିକି ବେଳେ ବାହାରେ ଜୋତା ଶବ୍ଦ ଶୁଭିଲା, ସେ ତରତର ହୋଇ ଉଠି ପାରିଲା, ଆଜି ଯାଉଛି ଆଉ ଦିନେ ଆସିବି। ବାହାରେ ଯେତେବେଳେ ଜୋତା ଶବ୍ଦଟି ଶୁଣିଛି, ସେ ପଡିଶା ଘର ସ୍ତ୍ରୀ ଲୋକଟି ତରତର ହିଁ ଚାଲିଗଲା ଏବଂ କହିଲା ଦିନେ ଆସିବି। କହିଲେ ହଉ। ରୋଷେଇ ଘର ଦୁଆର ମୁହଁରେ ନାଥନନା ଆସି ଠିଆ ହେଲେ, କହିଲେ ଯାହା ଭାବିଥିଲେ ବାଟରେ ଠିକ ସେଇଆ, ଅନ୍ନପୂର୍ଣ୍ଣା ଆମର ପଡି ଯୋଗାଡ଼ରେ ଲାଗିଯିବାଣି ଏତେ ବେଳକୁ। ତାପରେ ଘର ଦୁଆର ମୁଣ୍ଡ ଉପରେ ବସି କହିଲେ କଣ କରିବି, ଏଇଭଳି ପୂଜାରୀ ଗୋଟାଏ ପାଇଲି ନାହିଁ। ତେବେ ଇଏ ମନେ ମନେ ଆସି ଗଲା, ରୋଷେଇ ଘରେ ମନେ ମନେ ଭାବୁଥିଲା ଅନ୍ନପୂର୍ଣ୍ଣା ହଉଛନ୍ତି ଲକ୍ଷ୍ମୀ, ଲକ୍ଷ୍ମୀ ଯେମିତି ଚଳଚଞ୍ଚଳ ସବୁବେଳେ ରେଡି କରିଦିଅନ୍ତି, ଇଏ ପ୍ରତ୍ୟେକଟି ସ୍ତ୍ରୀଙ୍କୁ ଲକ୍ଷ୍ମୀର ଆଜ୍ଞା ଦିଆ ହେଇଥାଏ। ତେଣୁ କହିଲା ଅନ୍ନପୂର୍ଣ୍ଣାଙ୍କ ଭଳି ଇଏ ମଧ୍ୟ ରୋଷେଇରେ ବ୍ୟସ୍ତ ଥିବ ଏବଂ ତାକୁ ଆସି ପଚାରିଲା ଆଜି ମଧ୍ୟ ପୂଜାରୀଟାକୁ ପାଇଲି ନାହିଁ। କହିଲି କାମ ତ ଚଳି ଯାଉଛି ଚଳି ଯାଉଛି ସିନା, ଦରକାର ତ ଫେର ଜଣେ ପୂଜାରୀ, ତୋର ଏସବୁ କଣ ଅଭ୍ୟାସ ଅଛି? ତେବେ କହୁଛି ଏବେ ସିନା ଚଳି ଯାଉଛି, ଗୋଟେ ପୂଜାରୀଟେ ଦରକାର ଯିଏକି ରୋଷେଇ ବାସ କରିବ, ତୋର ତ ଅଭ୍ୟାସ ନାହିଁ, ତୁ ତ ଜମିଦାର ଘରର ବୋହୁ, ତୋର ରୋଷେଇ କରିବା ବାସନ ମାଜିବା ଏସବୁ ଅଭ୍ୟାସ ନାହିଁ, ତେଣୁ କରିକିନା ନିହାତି ଗୋଟେ ଜମିଦାର ଦରକାର ଅଛି। ଘରେ ତ ପୁଣି ରୋଷେଇ କରୁଥିଲି ବରାବରି, ମୁଁ କହିଲି, ତେଣୁ ମୁଁ କହିଲି ଘରେ ତ ପୁଣି ମୁଁ ରୋଷେଇ କରୁଥିଲି, ଆଉ ଏଇଠି କଣ ଅସୁବିଧା? ସେଦିନ ଆଉ ଆଜି ଏବେ ଟିକେ ଖରାରେ ଆସି ମୁଣ୍ଡ ବଥେଇଲା ଏମିତି, ଏବେ ଧର ଘର ବୋହୁ ହେଇଥିବ, ଆଉ କିଛି ନ ହାତରେ ରାନ୍ଧି ଖାଇବାକୁ ତ ପଡିନଥିବ ଶାଶୁ ଘରେ। ତେବେ ପୁଣି କହୁଛନ୍ତି ତୁ ଜମିଦାର ଘରର ବୋହୁ ହେଇଥିଲୁ, ଆଉ ଏଇଠି ତ ଖରାରେ ଟିକେ ତ ମୁଣ୍ଡ ବିନ୍ଧିବା କଥା ମିଛ କହିଥିଲେ ନା, ତେଣୁ କହୁଛି ଖରାରେ ତ ମୁଣ୍ଡ ବିନ୍ଧିଛି, ବିନ୍ଧୁଥିଲା ଟିକେ ଆସିକି, ତାପରେ ବି କୋଉ ଜୀବନ କାମ କରିଥିଲି, ତେବେ ସେତେବେଳର କଥା ଅଲଗା ଥିଲା, ଏବେ କିନ୍ତୁ ଅଲଗା। ତୁ ଜମିଦାର ଘରର ବୋହୁ ହେଇଗଲେଣି, ବହୁତ ସାରା ଚାକର ପୂଜାରୀ ଥିଲେ, କିଛି ଜବାବ ଦେଲି ନାହିଁ। ଏତେ ସୁଖ ଭିତରେ ପୁଣି ସେଇ ପୁରୁଣା କଥା ଗୁଡାକ ମନରେ କିପରି ଗୋଟେ ସ୍ତବ୍ଧ ନିରାନନ୍ଦ ବେଦନା ଦେଇଗଲା, ଚୁପ୍ ହୋଇ ତଳ ମୁହଁ ପ୍ରତି ପରିବା କାଟିବାରେ ଲାଗିଲା। ସେ ବି କଥା ପଦକୁ କହି ଆପଣ ମାନଙ୍କୁ କହିଲି ହୋଇ ହୋଇ ଯାଇଥିଲେ, କାଇଲି ହୋଇ ଯାଇଥିଲେ ଯେମିତି କହିଲେ, ଇଏ ତ ଚୁପ୍ ହେଇ ଯାଇଥିଲା, ସେ ତାର ନିଜ ନିଜ କଥା କହୁଛି, ମତେ କିଛି କଥା କହିବାକୁ ଇଚ୍ଛା ହେଲାନି, ନିଜ କାମରେ ବ୍ୟସ୍ତ ରହିଲି, ଦଣ୍ଡେ କାଳ କେହି କିଛି କହିଲେ ନାହିଁ। ତାପରେ ମୁଁ କହିଲି ଯାଅ ଜମା ହେରିଆ, ଗଦଳି ପକା ରୋଷେଇ ସରିଲାଣି। ଜାମା ହେରିଆ ମାନେ ତାଙ୍କର ଭାଷାରେ, ସେ ଆଞ୍ଚଳିକ ଭାଷାରେ କଥା ହଉଛି, ଜାମା ପଟା ଲୁଗାପଟା ଗଦଳି ପକା ରୋଷେଇ ସରିଲାଣି, କଣ ଯାଉଛି କହି ସେ ତାଙ୍କୁ ବସିବା ଘର ଭିତରକୁ ଚାଲିଗଲେ। ତାପରେ ସେ ନାତନନା ଚାଲିଗଲେ ଲୁଗା ପାଲଟିକି ବଦଳେଇକି ଆସିବେ ଖାଇବା ପାଇଁ, ଏବଂ ସେ ରୋଷେଇ ପାଖରେ ଅପେକ୍ଷା କରିକି ରହିଥିଲା। ଦେଖିଥାଉ ଆଉ 15 ମିନିଟ ଭିତରେ ଡେରିରେ ଆସିବି। আবার সেম হ্যাডেস কিতাম চালান ইমান তারপর ইফরান মানস অন্তিস মৃত্যুঞ্জয় নিবেদিতা নিখিল প্রধান রাহুল 230 ପେଜ୍ ରୁ ଷ୍ଟାର୍ଟ ହେଲା ନା, 242 ମାନେ 10ଟା ପେଜ୍ ପଢା ହେଲା ମାମା, ପେଜ୍ ତ ମାନେ ଗୋଟେ ଖାଳ ନାଇଁ। ସେକେଣ୍ଡ ଇୟର୍ ଭଲ ଅଳ୍ପ ଅଳ୍ପ ଅଛି, ମେଚେ ବିଷୟ ଥିବ ଭଲ ଅଳ୍ପ ଅଳ୍ପ, ଗୋଟେ ତମେ ବି ଭୁଅ କଣ କରୁଛି, ଗପ ବଢିଆ ଭୋର ଲାଗୁଛି, ମତେ ଲାଗୁଛି ତମକୁ କଣ ଲାଗୁଛି? ସେ ମଥୁରା ମଙ୍ଗଳଟା ବରଂ ଭଲ ଅଛି, ମଥୁରା ମଙ୍ଗଳଟା ବରଂ ଝିଅ ବୁଝିବା କରୁଥିବା ଧାଡ଼ିରେ ଭଲ ଅଛି। ହଉ ଟିକେ ପଢିଦେବି ନା, ତମର କେତେଟାରେ ବରଟା ଅଛି? 5ଟା 15 6ଟା 15 କ୍ଲାସ ଟାଇମ ଥିଲା। ଏତିକି କରିଦଉଛ ହେଲା, 44 ଯାଏଁ କରିଦଉ ଜଣକ ଅଛେ। ତ ଯେତେବେଳେ ଖରାପ କହିଲେ ପୁଣି କହିଲା କଣ ଯାଉଛି କହି, ସେ ତାଙ୍କ ବସିଥିବା ଘର ଭିତରକୁ ଚାଲିଗଲେ। ରାତିରେ ଖିଆ ପିଆ ସରିବା ପରେ ଚାକିରି ଆଣି ବାସନ ହେରିକା ଧୋଇ ଦେଇ ଘରକୁ ବାହାରିଲା, ପଦାରୁ ଦାଣ୍ଡ ଦୁଆର ଆଉ ଯାଇ ଦେଇ କହିଲା କବାଟ ଦିଅକୁ ନଇଲେ ହାଣ୍ଡି ମରା, ରାତି ହେଲା ଚାକିରି ଧୁଆ ଧୁଇ କରିକି ଚାଲିଗଲେ, କବାଟ ଦେବାକୁ କହିଦେଇଗଲା।
ଆଲୁଅଟା ନାଇଁ କବାଟ ବନ୍ଦ କରିବାକୁ ଯାଉଛି, ପିଣ୍ଡାରେ ଦେଖିଲି ନା ନା କବାଟ ଲଗାଇ ଫେରୁଛି, ମତେ ଦେଖି କହିଲେ ଶୀତଟାରେ ବୋଧେ ଏତେ ବାଟ ଆସିବେ ତତେ କିଏ କହିଲି, ନା ନା କବାଟ ଦଉଥିଲେ, ହସ୍ତ ମାରିଲେ କଥା ଶୁଣେ, କହିଲି ମୋ ବୋପା କିଏ କହିଲା ଶୁଣେ, ସେ ବଡ ପାଟି କରି ହସି ଉଠି କହିଲେ ହଉ ଯା ଶୋଇ କରିବୁ, ଭିତରୁ କବାଟଟା ଦେଇଦେବୁ, ଭାରି ଚୋର ଭୟ ଏ ସହରେ ଜାଗାରେ, ତେବେ ଏଇଟା ହେଲା ସହର, ଏଠି ବହୁତ ଚୋର ହଉଛି, ଚୋର ବଡେ ହଉଛି, ଯା ଶୋଇପଡ଼ିବୁ, କବାଟ ଦେଇକି ଶୋଇ, ଚୋର ଭର ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହୋଇ ପଚାରିଲି, ହଁ ଡର ମାଡୁଛି କି ଏକା ସାର, ତର ତରରେ କହି ପକାଇଲି, ମତେ ଡର ମାଡ଼େନି, ବିଛଣାରେ ଶୋଇ ଭାବିଲି ମୋ ପାଇଁ ରାତି ଦିନ ପଛେ ୟାଙ୍କୁ ନିଦ ନ ଥାଉ, ମୋର ପୁଣି ୟାଙ୍କୁ ସେତିକି ଭୟ, ସେତିକି ସନ୍ଦେହ, କିଛି ମାଇକ ଜାତିଟା ଏତିକି ଅକୃତଜ୍ଞ କଣ, କଣ କରେ କୃତଜ୍ଞ ହେଲା, ସିଏ ମୋ ପାଇଁ ଏତେ ଚିନ୍ତା କରୁଛନ୍ତି, ହେଲେ ମୁଁ ତାଙ୍କୁ ସନ୍ଦେହ କରୁଛି ଆଉ ତାଙ୍କୁ ଡରୁଛି ଭୟ କରୁଛି, ଏଇ କଥା ଭାବିକି ସତୀ ମନେ ମନେ ବିଚାର କରୁଥିଲା ବିଛଣାରେ, ଗ୍ୟାସ ଲାଗିବ ନାଇଁ